আব্দুল সালাম পিন্টু যে হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেনেড হামলার সাথে জড়িত তার ভাই সুলতান টুকু আজকে তাজউদ্দিনের ভাই তাদেরকে বিএনপির যুদ্ধাপরাধ রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বাস্তবতা যাকে থাকে হত্যাকাণ্ডের শিকার হলো যখন বিচার হলো তখন তাকে বলা হয় আজকের শহীদ বিএনপির রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে

কথা যখন বললেন বাইিত বিনা কারণেই খুব এক্সলাইটেড হয়ে গেলেন তা দুর্যোগের কথাটাই আমি বলি খুব উনি বোধ হয় হিজ এ ম্যান অফ সিলেট তো দুর্যোগ আমরা যদি দুর্যোগের দিকে তাকাই এই দুর্যোগ ব্যবস্থাপনায় এই সরকার সর্বশেষ যদি আপনি দেখেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও দুর্যোগ ব্যবস্থাপনায় এই সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে তা দুর্যোগের যদি একটু ছোট্ট উদাহরণ দেয় বিএনপির আপনারা যখন ক্ষমতা ছিলেন চট্টগ্রামে গুণিঝড় হয়েছিল মানুষ মারা গিয়েছিল। নভেম্বর মাসেই দাপন কাপন করতে পারে নাই তৎকালীন সময় বিএনপি নেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন দুর্য দুর্যোগ্রস্ত মানুষ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে

যে দলটি দুর্যোগের সময় বাংলাদেশের মানুষের সামনে দাঁড়ায় না তার দলের নেতারা যখন খুব গলা চিৎকার করে কথা বলে বাংলাদেশে করোনার মতন মহামারী আমি ডেটা দিয়ে বললাম বিএনপি বাংলাদেশে এক ছোটা মানুষকে চাল দিতে পারে না তারা দুর্যোগ নিয়ে কথা বলতে পারে না আসেন আপনি ডিজি ডলার সংকটের কথা বলেন তেলের দামের কথা বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সাথে সাথে আপনি তেল সমস্ত জায়গায় চলে গেলেন তো সেখানেই যদি বলি যে আজকের ফরেন কারেন্সি রিজার্ভ আমার ভাই দু হাজার একুশ সালে আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল আপনি দুই হাজার ছয় সালে যখন ক্ষমতায় ছিল তিন দশমিক আট বিলিয়ন ডলার নৈতিক কোন যৌক্তিক অবস্থান বিএনপি নামক রাজনৈতিক দলের আছে কিনা যে ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে কথা বলার আজকের বাংলাদেশের পাশে ভারতের তেলের দাম কত অক্টেলের দাম কত এই বাস্তবতা মেনেই আমাদের টেলিভিশনে সে কথা বলা উচিত মানুষকে প্যানিক তৈরি করার জন্য নয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এই কারণ আমার ইন্ট্রোতে বলেছিলাম বাংলাদেশ নয় খত যুক্তরাজ্যে আশি শতাংশ মূল্যস্ফীতি ঘটছে শুধুমাত্র ইউক্রেনের সাথে আমার বাণিজ্য থাকতে হবে সেই কারণে নয় আপনি যদি একটা সেক্টরের কোনো জিনিসের দাম বাড়ান তার সাথে অপর অপর সমস্ত জিনিসের দাম বাড়ে আমি যদি গ্যাস বিদ্যুতের দাম বাড়াই তার সাথে সমস্ত সেক্টরের দাম বাড়ে এটা একটার সাথে আর একটা লিঙ্কেজ একটার সাথে একটা পরস্পর সম্পর্কিত বিষয় এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা সেই দল করোনাকে পুঁজি করে বলেছিলেন আপনার মতন অনেক চৌকষ্ট তাই বাংলাদেশের টেলিভিশনে কথা বলেছে। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার জন্য বলেছিলেন বাংলাদেশে করোনার সময় লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাবে চিকিৎসা ব্যবস্থা হবে না চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ কোনতম অবস্থানে সাফকন্টিনেন্ট এই করোনার সময় বাংলাদেশ এক নম্বর অবস্থানে সফলতার সাথে সার্থকতার সাথে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে করোনা মোকাবেলা করেছে আজকে আসেন আপনারা মানুষকে উত্তেজিত করছেন এখন উত্তেজিত কেন করছেন তার কারণটা হল আপনাদের মতন কিছু নেতা যারা আজকে বিএনপির হাওয়া ভবন করে মিস্টার টেন পারসেন্ট বাংলাদেশের বাইরে সিঙ্গাপুরে টাকা পাঠিয়েছিলেন সেই টাকা বাংলাদেশে আবার এসেছে সাত বছরের জেল দশ কোটি টাকা জরিমানা হয়েছিল সেই কুখ্যাত একজন রাজনৈতিক নেতার সন্তান সাবেক সৈরে শাসক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড খুনি জিয়ার খুনি সন্তান তারেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সন্তান অথবা শেখ রেহানার কোন সন্তান তৈরি করে নেয় কথা বলার সময় ইতিহাস এবং বাস্তবতা বলতে হবে দুই সাল থেকে দুই সাল বাংলাদেশ কি ছিল সন্ত্রাসের স্বর্গরাজ্য ছিল আপনি সিলেটের মানুষ আমিও বরিশালের মানুষ গোটা দক্ষিণাঞ্চল অন্ধকারে নিমজ্জিত ছিল গরু নদী আগলজরা রাজাপুর ভোলা আমার হিন্দু সম্প্রদায়ের মাহুটকে রেপ করেছিলেন গ্যাং রেপ আওয়ামী লীগকে ভোট করার জন্য গণতন্ত্রের সবক দেন কোন ব্যাখ্যায় দাঁড়িয়ে দুই হাজার চার সালে একুশে আগস্ট গেট হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার করেছিলেন কোন জায়গায় দাঁড়িয়ে আব্দুল সালাম পিন্টু যে হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেনেড হামলার সাথে জড়িত তার ভাই সুলতান সালাউদ্দিন টুকু আজকে যুব দলের সেক্রেটারি তাজউদ্দিন জঙ্গি তাজউদ্দিনের ভাই তাদেরকে বিএনপি নামক দল পৃষ্ঠপোষকতা করে যে বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন যুদ্ধ অপরাধ রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে যুদ্ধ অপরাধের বিচার বাস্তবতা যাকে থাকে হত্যাকাণ্ডের শিকার হলো যখন বিচার হলো তখন তাকে বলা হয় আজকের শহীদ বিএনপির রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই রকমের কুখ্যাত রাজাকার আল বদ আল সাহসদের যারা পৃষ্ঠপোষকতা করে সেই দলের নেতারা বাংলাদেশকে গো পাকিস্তান ইউ শুড গো টু পাকিস্তান বিকজ ইউ বিলং পাকিস্তান আদর্শিকভাবে পাকিস্তানকে বিলং করে মানে মনে হবে না উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ ঠিক আছে আমরা আলোচনায় ফিরতে চাই আমি আপনার কাছে আবার আসবো